হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এরপর পরে আমরা এ সকল বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও। আর তোমাদের যে সিলেবাসগুলো আছে এটা আসলে সকল বোর্ডের জন্য, আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলো যে স্যার এটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড না বরিশাল বোর্ড, আসলে এরকম না, যে সিলেবাসগুলো পাবলিশ করেছে এটা আসলে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। দেখো বন্ধুরা, বিজ্ঞান বিষয় কোড 127। দেখো বিজ্ঞানে আছে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা। প্রথম অধ্যায় থেকে তোমরা উন্নতর জীবনধারা থেকে তোমরা যে সকল পাঠ বা বিষয়বস্তুগুলো পড়বে, খাদ্য ও পুষ্টি, শর্করা ও কার্বোহাইড্রেট, আমিষ ও প্রোটিন, স্নেহ পদার্থ ও লিপিড, খাদ্যপ্রাণ ও ভিটামিন, খনিজ পদার্থ ও পানি, রাফেজ বা আঁশ, বডি মাস ইন্ডেক্স, দৈনিক খাবার কেমন হবে, সুষম খাদ্য, উন্নত জীবনযাপনের জন্য খাদ্য, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, খাদ্য সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার ও শারীরিক প্রতিক্রিয়া, তামাক ও ড্রাগস, ধূমপানের ক্ষতিকর দিক, ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা সম, ড্রাগ আসক্তি, মাদকাসক্তিকরণের লক্ষণ, ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ, এইডস, এইডস রোগের লক্ষণ, স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা ও বিশ্রাম। এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এখান থেকে তোমরা পড়বে পানি, পানির ধর্ম, পানির উৎস, জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড, পানির পুনরাবর্তন, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, পানি বিশুদ্ধকরণ, বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ, উদ্ভিদ প্রাণী ও মানুষের ওপর পানি দূষণের প্রভাব, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব, বাংলাদেশে পানির উৎস হুমকি, পানি প্রবাহের সর্বজনীনতা ও আন্তর্জাতিক নিয়মাবলী। এরপর আছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এখান থেকে তোমরা পড়বে রক্ত, রক্ত রস বা প্লাজমা, রক্ত কণিকা, রক্তের সাধারণ কাজ, রক্তের উপাদানে অস্বাভাবিক অবস্থা, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, আরএস ফ্যাক্টর, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের কাজ, হার্টবিট বা পালস রেট গণনার পদ্ধতি, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, ডায়াবেটিক্স, বহুমূত্র ও মধুদেহ রোগ। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এখান থেকে তোমার যে সকল পার্টগুলো পড়বে, আয়না ও দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণ, লেন্স, লেন্সের ক্ষমতা, চোখের ক্রিয়া, আমরা কীভাবে দেখতে পাই, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, চোখের ত্রুটি ও তার প্রতিকার, চোখ ভালো রাখার উপায়। এবার ষষ্ঠ অধ্যায় পলিমার। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়বে পলিমার, পলিমারকরণ প্রক্রিয়া, তন্তু বা সুতা, তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার, তন্তু থেকে সুতা তৈরি, রাবার ও প্লাস্টিক, পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিক। সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এখান থেকে তোমরা পড়বে শক্তিশালী ও দুর্বল অ্যাসিড, প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা, অ্যাসিডের অপব্যবহার, আইনকানুন ও সামাজিক প্রভাব, অ্যাসিড শুল্লের শাস্তি, নির্দেশকের ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব বা ক্ষারকত্ব শনাক্তকরণ, পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন, পিএইচের মান জানার প্রয়োজনীয়তা, ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য, প্রত্যেক জীবনে ক্ষারের ব্যবহার ও সাবধানতা, প্রশমন এবং এর প্রয়োজনীয়তা, লবণের রাসায়নিক বৈশিষ্ট্য, লবণের ব্যবহার। এবার আছে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, এখান থেকে তোমরা পড়বে বাংলাদেশের প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, পরিবেশ সমস্যা, বৈশ্বিক উষ্ণতা, কার্বন দূষণ, বন শূন্য করা, বন্যা, খরা, সাইক্লোন বা ঘূর্ণিঝড়, সুনামি, অ্যাসিড বৃষ্টি, ভূমিকম্প,
মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব, প্রাকৃতিক প্রকৃতি সংরক্ষণের তাৎপর্য, প্রকৃতি সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল, এবার আছে দ্বাদশ অধ্যায় প্রত্যাহিক জীবনের তড়িৎ। এখান থেকে তোমরা পড়বে তড়িৎ বর্তনীর প্রতীক, ব্যাটারির কার্যক্রম, ইলেকট্রনিক সার্কিট ও তড়িৎ বর্তনী, বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং, তড়িৎ বিশ্লেষণ, তুতের লবণে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, প্রত্যাহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তির ব্যবহার, আইপিএস বা ইউপিএস, তড়িৎ সিস্টেম লস, লোডশেডিং, উন্নত কার্যক্রমের শক্তির ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সাধারণ বিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস। আমি অধ্যায়গুলো আবার বলছি, তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো, প্রথম অধ্যায় উন্নত জীবন দ্বারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অলম, ক্ষারক ও লবণের ব্যবহার, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দ্বাদশ অধ্যায় প্রত্যাহিক জীবনের তড়িৎ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন কোন বিষয়ে সংক্ষিপ্ত সাজেশন ও সংক্ষিপ্ত সিলেবাস প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।